আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি বিয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাপা ইলিশ রান্নার রেসিপি। ভাপা ইলিশ রান্না করতে কি কি উপকরণ লাগবে আসুন আমরা দেখি। 4 টুকরা ইলিশ মাছ আমি এইভাবে কেটেছি, নিচের যে কাঁটা আছে ওইটা ফেলে দিয়েছি, তারপর ধুয়ে রেখেছি। পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটা আপনারা ইচ্ছে অনুপাতে ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, সেই সাথে 4টি কাঁচা মরিচ বেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ থেকেও একটু কম, 4টি আস্ত কাঁচা মরিচ, সরিষার তেল 1 টেবিল চামচ। রান্না শুরু করি। একটি হিট প্রুফ বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, লবণ সব একসঙ্গে এখন এগুলোকে মাখিয়ে নিব। সবগুলো মশলা মাখিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মাছ। এইভাবে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাছে মশলা মাখানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এবং অপেক্ষা করব 20 মিনিট। এই 20 মিনিটের জন্য ঢেকে রাখব। ফিরছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পরে। একটি পাতিলে সামান্য কিছু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এই টিস্যু, টাওয়েল টিস্যু দিয়ে দিচ্ছি। এই টিস্যুর উপরে এই বাটিটি বসিয়ে দিব, যাতে 2 ভাগ পানির উপরে থাকে আর 1 ভাগ পানি বাটির নিচে থাকে। বাটি বসিয়ে দিলাম। এবং ঢাকনা যে ছিদ্র আছে সেই ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। এই ভাপা ইলিশের জন্য আমার সময় লাগবে 35 থেকে 40 মিনিটের মতো। ফিরব 40 মিনিট পরে। চুলার আঁচ কিন্তু লোতেই আছে। 40 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকনা খুলব এবং দেখব কি অবস্থা ভাপা ইলিশের। খুব সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। চুলা বন্ধ করে দিলাম। পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুব অল্প উপকরণ দিয়ে ভাপা ইলিশ। এই ভাপা ইলিশ গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। আশা করি আমার সাধারণ রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।